হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এশিয়া মহাদেশের একটি দেশ তাজিকিস্তান সম্পর্কে। তাজিকিস্তানের সরকারি নাম রিপাবলিক অব তাজিকিস্তান। এটি মধ্য এশিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তরে কিরগিজস্তান, উত্তর ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান অবস্থিত। তাজিকিস্তানের শাব্দিক অর্থ তাজিকদের আবাসিক স্থল। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এটি বিশ্বের প্রথম সারির দেশগুলির একটি। তবে অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম এটি। অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি, সংস্কারের অভাব এবং অব্যবস্থাপনাকে এর জন্য দায়ী করা হয়। তবে সব কিছু ছাপিয়ে তাজিকদের যে বিষয়টি গর্ব করার মতো তা হলো দেশটির 99.5% লোক লিখতে ও পড়তে পারে। তাহলে চলুন বন্ধুরা, তাজিকিস্তান দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। তার আগে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তাজিকিস্তানের পতন হয়েছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। তখন থেকে ভূখণ্ডটি বিভিন্ন সম্রাটের শাসনাধীনে ছিল। সপ্তম খ্রিস্টাব্দে আরবরা এই অঞ্চলে ইসলাম নিয়ে আসেন। সম্রাট সামানিড পরে আরবদের উচ্ছেদ করেন। তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের দখলে আসে 1929 সালে এবং 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ঠিক পরপরই দেশটিতে সাম্যবাদী সরকার ও বিরোধী দলগুলির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। 1957 সালের জুন মাসে দুই পক্ষ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। 1,43,100 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 92,75,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 94তম দেশ। তাজিক ভাষা ও রুশ ভাষা তাজিকিস্তানের সরকারি ভাষা। এদের মধ্যে তাজিক ভাষাতে প্রায় 65% এবং রুশ ভাষাতে প্রায় 5% লোক কথা বলে থাকেন। তাজিকিস্তানে 2009 সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির প্রায় 98% লোক মুসলমান, আর বাকি 2% মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদি ধর্মাবলম্বী রয়েছে। দুশানবে তাজিকিস্তানের রাজধানী এবং প্রধান শহর। এটি দেশটির প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবহন কেন্দ্র। শহরটিতে বেশ কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও 1948 সালে প্রতিষ্ঠিত তাজিক সরকারি বিশ্ববিদ্যালয় এবং তাজিক বিজ্ঞান একাডেমিও এই শহরেই রয়েছে। দুশানবে একটি সুপ্রাচীন লোকালয়। এই শহরে এশিয়ার সবচেয়ে বৃহত্তম বৌদ্ধ মূর্তি ছাড়াও আরও অনেক কিছুই আছে এদের মধ্যে। এদের মধ্যে পৃথিবীর উচ্চতম পতাকা দণ্ড রয়েছে, রয়েছে বিশ্বের বৃহত্তম চায়ের দোকান। আবার এখানে আপনি মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ দেখতে পাবেন। এসব দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক শহরটিতে ঘুরতে আসেন। দেশটিতে শুকনো মহাদেশীয় জলবায়ু বিদ্যমান, সাথে ঠান্ডা শীতকাল এবং অত্যন্ত গরম গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে দেশটির গড় তাপমাত্রা 23 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে -1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাজিকিস্তানের 93% অঞ্চলই পর্বতময়, সাথে আছে পাহাড়ি উচ্চতায় আলপাইন হ্রদ। আর এর জন্যই দেশটি প্রকৃতি প্রেমীদের জন্য ভ্রমণ স্বর্গ হয়ে উঠেছে। যদিও ভ্রমণ যাত্রায় এবড়োখেবড়ো রাস্তা ও আমলাতান্ত্রিক জটিলতা বাধা হয়ে দাঁড়ায়। এদেশে অবস্থিত মধ্য এশিয়ার সবচেয়ে সুন্দর হ্রদগুলোর মধ্যে একটি হল ইস্কান্দারপুর। এর সাথে মহাবীর আলেকজান্ডারের ইতিহাস জড়িয়ে রয়েছে। হ্রদটি সমুদ্রসীমা থেকে 2,195 মিটার উঁচুতে অবস্থিত। তাজিকিস্তানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এদের মধ্যে একটি হল হিসর দুর্গ। দুর্গটি রাজধানী দুশানবে থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 3,000 বছরেরও বেশি প্রাচীন স্থাপনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানব নির্মিত বাঁধটি তাজিকিস্তানে রয়েছে। নুরেক বাঁধটি তাজিকিস্তানের ভিক্স নদীর তীরে অবস্থিত। 2013 সালে চীনের জিনপিং দুই বাঁধ নির্মাণের আগ পর্যন্ত এই বাঁধটি বিশ্বের বৃহত্তম মানব নির্মিত বাঁধ ছিল। মেরু অঞ্চলের বাইরে এদেশে বিশ্বের বৃহত্তম হিমবাহ রয়েছে। হেডচেঙ্কো হিমবাহ নামের এই বিশাল হিমবাহটি পামির পর্বতের ইয়াজগুলেম রেঞ্জে অবস্থিত। হিমবাহটি 700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। তাজিকিস্তানে 900টিরও বেশি নদী রয়েছে। এর মধ্যে প্রায় সবগুলো নদী সর্বনিম্ন 10 কিলোমিটারের বেশি দীর্ঘ। সিরদরিয়া এবং আমুদরিয়া হল তাজিকিস্তানের দুটি বৃহত্তম নদী। দেশটি ভূমিকম্প সক্রিয় অঞ্চলে অবস্থিত। এখানে ঘন ঘন ভূমিকম্প ঘটে। 1907 সালের কারাগন ভূমিকম্প এবং 1949-এ খাইত ভূমিকম্প ছিল তাজিকিস্তানে ঘটা দুটি ভয়াবহ ভূমিকম্প। এই দুটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সার্বিকভাবে দেশটির শিক্ষাখাতকে তেমন উন্নত বলা যায় না। তবে সবকিছু ছাপিয়ে দেশটির 99.5% লোক লিখতে এবং পড়তে পারে। পর্বতময় তাজিকিস্তানের খেলাধুলা পাহাড় পর্বত কেন্দ্রিক। পাহাড়ে হাঁটা, উঁচু পাহাড়ে আহরণ করা ইত্যাদি এখানকার প্রধান খেলা হিসাবে পরিচিত। এর পাশাপাশি দেশটিতে ফুটবলও একটি জনপ্রিয় খেলা। মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে তাজিকিস্তান। অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি, সংস্কারের ক্ষেত্রে অপূর্ণতা এবং অব্যবস্থাপনাকে এর মূল কারণ হিসাবে ধারণা করা হয়।
দেশটির অর্থখাতের প্রধান ভূমিকা পালনকারী বিষয়গুলি হচ্ছে অ্যালুমিনিয়াম ও তুলা এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। তাজিকিস্তানের সরকারি মুদ্রা সমনি, এক সমনি সমান প্রায় বাংলাদেশে 8 টাকা 70 পয়সা এবং 7 টাকা 66 পয়সা ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 7.350 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 807 মার্কিন ডলার। তাজিকিস্তানের ডায়ালিং কোড হচ্ছে +992। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।